আমি যদি তোমার কাছে ভালোবেসে কিছু চাই তাহলে কি তুমি দিবা? অবশ্যই দিব, বলো কি চাও। আচ্ছা, আমি যাওয়ার আগে তোমার কাছে একটা বিষয় জানতে চাই। কি বিষয়? এখন তো অনেক রাত, কোনো মিথ্যা কথার আশ্রয় নিব না। আচ্ছা ঠিক আছে, কোনো মিথ্যা কথাই বলবো না। আচ্ছা, যে কথাটা জানতে চাই সেটা হলো, তুমি আমাকে ভালোবাসো কিনা। এটা কি কোনো কথা হইল? তুমি জানো না, আমি তো আসলে প্রশ্ন করছি, উত্তর এক কথায় দাও। আমি আবারও বলতেছি, আমার কিছু তো জানতে চাইতে পারে। আমি বলো, শোনো, তুমি হয়তো জানো না, তুমি যখন ঘুমাই থাকো তোমার অনেক অনেক ভালোবাসি, তাকাই তাকাই দেখি, আদর করি, এগুলো হয়তো তুমি জানো না, কারণ তুমি তখন ঘুমানো থাকো। আর ভালোবাসা এটা বইলে হয় না, আর বইলে বোঝানো যায় না, এগুলো অনুভূতি, বুঝে নিতে হয়। কিভাবে বুঝবো বলো? যে তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি ঘুমাই গেলে তুমি আমাকে ভালোবাসো। যাই হোক, তুমি বলছো মনে হয় যে না, তুমি আমাকে অনেক ভালোবাসো। সত্যি ঘুমাই গেলে আমি শুধু তোমার দিক, যতক্ষণ আর কি আমি জায়গা থাকি তোমার দিক তাকাই থাকি, দেখি আমি কেমনে নাক ডাকি। না ওটা বড় কথা না, দেখি যে আসলে এটা তো সত্যি, কেউ যদি মানে সজাগ থাকে বা জাগ্রত থাকে ওই অবস্থায় কারো ভালোবাসা ফিল করানো যায় না। ঠিক আছে, ঘুমাই গেলে বোঝা যায়, ঘুমাই গেলে একজন যদি কোনো লোক সে যেই হোক, কার কাছে কেমন আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে ঘুমাইলে পড়া নিষ্পাপ, সব কিছু থেকে মুক্ত। ঠিক আছে, এর ভিতরে কোনো ভালোবাসা ছাড়া আর কিছুই নাই, অন্য কোনো ভিতরে রাগ, তারপরে হট মেজাজি, এ ধরনের কোনো কিছুই থাকে না, যার কারণে আমার অনেক ভালো লাগে। তখন তাকে তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়ে কেঁদে দিলাম। তুমি উপহাস করলা, এটা কিন্তু ঠিক না। না উপহাস করলাম না তো, আমি তো কেঁদে দিয়েছি। তুমি দেখো, এই যে দেখো আমার চোখের নিচে পানি, দেখো জমজমের সাথে কথাই বলো। আচ্ছা, কথা না বললে না বললে কিন্তু মিস কল দিও। কিছু দিতে না, কিছু যদি না দেন তাহলে মেসেজ দিও। মেসেজ দিও না, তাহলে মাঝে মাঝে ফ্লেক্স লোড করে দিও। ও আচ্ছা, কার সাথে কথা বলবা? আমি তো কথা বলবো না, তুমি কার সাথে কথা বলবা? আমি তো কথা বলবো না, তুমি মানে আমি ফ্লেক্স লোড করে দেবো, সেই টাকা দিয়ে আমি এমবি কিনবো, এমবি কিনে 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 তারপরে ইন্টারনেট চালাবো। প্ল্যান তো ভালোই করছো, ইন্টারনেটে যায় অনেক সুন্দর ছবি দেখবো, অনেক সুন্দর সুন্দর তোমার ছবি দেখবো। হ্যাঁ হ্যাঁ, ওইটুকু আর বললাম না, অনেক সুন্দর সুন্দর কি ডট 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 নাকি? ওই তো
তোমার ছবি দেখব আর কি। কেন ফোনে নাই? ফোনে তো ওই তো ওই জায়গা থেকে তো ইন্টারনেট থেকে তো ডাউনলোড দিয়ে রাখতে হয়। গ্যালারিতে? গ্যালারি কি ফাঁকা? তোমার ছবি রাখবো তাহলে তো বছর শেষে মনে করে ব্যাট দেওয়া লাগবে। তুমি সুন্দরী মানুষ, তোমার ছবি যদি মনে করো গ্যালারির ভিতরে রাখি তাহলে দেখা আর বলবো না, বছর শেষে ভ্যাট দেওয়া লাগবে। এত সুন্দর ছবি, সুন্দরের ভ্যাট দেওয়া লাগতে পারে। তো এখন কিছু দিবা, খাবো, খেতে লাগছে। কি খাবা? আমি আর তোমার কাছে কি খাইতে চাই বলো? আমি তো জানি না, জানলে আমি বলবো না। তার মানে কি আমার চাইতে হবে? অবশ্যই, স্পষ্ট করে। হ্যাঁ, এখন তোমার ক্ষুধা লাগছে, তুমি একটু ভালো করে জানো যে কোনটা চাইলে পাওয়া যাবে বা কি চাইলে তোমার পেট ভরবে। আর আমি তো তোমার এক গ্লাস পানিও এনে দিতে পারি না। তা ঠিক আছে, আমি তো আসলে এখন পেট ভরার মতো কিছু চাবো না, পেট না ভরার মতো কিছু চাবো, তা তুমি কিভাবে বুঝলা? না, এই মাঝরাতে আর কি চাইতে পারো? ধরো এক গ্লাস পানি, এর বেশি কি চাইতে পারো? পানি ছাড়া কি আর কিছু চাইতে পারি? না না, পারো, সেটা তো অবশ্যই। আর কি কি চাইতে পারি আমি জানি না, আর কি আছে তুমি আমার চাইতে পারো? তোমাকে চাবো, তোমাকে চাইলে খিদা মিটবে না। এখন মুড়ি, চানাচুর, আচ্ছা এগুলো, তারপরে নাড়ু, আরো কিছু কিছু জিনিস যেগুলো খাইলে আসলে পেট ভরে না কিন্তু খাওয়া যায়, এরকম কিছু চানাচুর। শোনো, আমাদের ঘরে না আচার আছে, আচার খাবা? আমি খাটের পাশে রাখছি, আচার খাইলে তো পেট ভরে না? না, আচার খাবো না। খাও একটু, আচার খাইলে কি হবে? ক্ষতি না, কোনো ক্ষতির দরকার নেই, লাভের দরকার নেই। তাহলে একটু আচার খাও। না, অল্প একটু। শোনো, রাত হয়ে গেছে, তোমার সাথে কথা নাই, ঠিক আছে?